আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট মোগলাই পরোটা। আমরা নর্মালি মোগলাই পরোটা বাইরে থেকে খেয়ে থাকি, কিন্তু বাসায় কী করে একদম ইজিভাবে তৈরি করতে পারেন সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আটা ময়দা যেটাই থাকে আপনি সেটা দিয়েই এটা তৈরি করতে পারবেন। আটা আর ডিম থাকলে আপনার হয়ে যাবে বিকেলের এই নাস্তা। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। একদম অল্প উপকরণ এবং অল্প সময়ে কি করে মোগলাই পরোটা তৈরি করা যায় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তাতেও অনেকটাই টেস্টি হবে, তবে ক্রিস্পিটা কম হবে। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ এবং ময়দাটা ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশিয়ে নিলেই সবচেয়ে বেশি ভালো হবে। আমি হাত দিয়ে ময়দা এবং তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অ্যাড করে দিলাম পানি। এখানে আসলে কতটুকু পানি লাগবে নির্দিষ্ট করে বলা যাবে না, আপনি আস্তে আস্তে একদম রুটির ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেবেন। আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখন ভিতরের পুরটা তৈরি করে নেব। নিয়ে নিলাম 3টা ডিম এবং 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, চাট মশলা 1 চা চামচ পরিমাণ এবং স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনি বুঝিয়ে দিবেন। সব কিছু খুব ভালো করে একসাথে ফেটিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে ডো করে রেখেছিলাম সেটা থেকে যতটুকু পরিমাণ রুটি বানাবো ততটুকু ডো আমি নিয়ে নিব এবং উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি করে নিব। যতটা সম্ভব পাতলা রুটি তৈরি করে নিতে হবে। এরকম করে পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। একদম পাতলা রুটি হলে একদম ক্রিস্পি পাবেন আপনি মোগলাই পরোটাটা। আর ডিমের গোলা থেকে এখন দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ ডিমের মিশ্রণ। অবশ্যই একটু বেশি দিলে টেস্টটা বেশি আসে, তবে এত বেশি দিবেন না যে যখন ভাজ করব তখন বেরিয়ে যায়। এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, না হয় কিন্তু ছুটে যাবে। এভাবে 2 সাইড থেকে চাপ দিয়ে আমি আটকে দিলাম। তারপর আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছিলাম, সেটাতে বানানো মোগলাইটা দিয়ে মোগলাই পরোটাটা ভাজ করে সাথে সাথেই তেলে দিয়ে দিতে হবে। তারপর তেলে দেওয়ার পর আমি এভাবে সাইড থেকে তেলটা উপরে দিয়ে দিচ্ছি। মোগলাই পরোটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে এবং ক্রিস্পি হবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মিডিয়াম লো আঁচে রেখে এটাকে ক্রিস্পি করতে হবে। আপনি চুলার আঁচ বাড়িয়ে করতে গেলে ভিতর থেকে ডিমটা কাঁচা থেকে যাবে এবং ক্রিস্পি হবে না। খুব তাড়াতাড়ি উপর থেকে দেখা যাবে হয়ে গেছে, কিন্তু ভিতরে একদম কাঁচা থাকবে। দেখলেন তো কতটা ফুলেছে আমার আজকের মোগলাই পরোটা। এভাবে মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে ভাজলে একদম ক্রিস্পি এবং দোকানের স্বাদই আপনি পেয়ে যাবেন মোগলাই পরোটা। আপনাকে আর দোকান থেকে এনে খেতে হবে না। দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন ডিম এবং আটা থাকলে আপনি এই মোগলাই পরোটা। আমি আরও একটি ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আমি বাকি সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নেব। একদম রেডি আমার আজকের ইজি মোগলাই পরোটা। খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এভাবে কেটে আপনি সার্ভ করতে পারেন। সস, শসা, কাঁচা পেঁয়াজ যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যাবে। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।